বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে চলছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, বিচ কার্নিভাল ছাড়াও পর্যটন নগরীতে আর কি কি আয়োজন থাকছে, পর্যটকদের কেমন সাড়া দেখতে পাচ্ছেন? ম্যাম, পর্যটন দিবস উপলক্ষে কিন্তু কক্সবাজার একটা রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। গতকাল থেকে কিন্তু আজকে পর্যন্ত যে এখানে যে হোটেল মোটেল রয়েছে, 500 হোটেল মোটেল রয়েছে মূলত, এইসব হোটেল মোটেলের 70% পর্যন্ত বুকিং হয়ে গেছে। এছাড়া আগামী হোটেল মালিকরা যেটি আশা করছেন আগামীকাল এবং পরবর্তীতে কিন্তু আরও বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে পর্যটককে একদম ভরপুর থাকবে কক্সবাজার, শতভাগ বুকিংয়ের বিষয়টি কিন্তু থাকবে বলে তারা আশা করছেন। এখানে আপনি যেটি বলছিলেন কার্নিভাল ছাড়া আর কী কী আয়োজন রয়েছে, মূলত এখানে হোটেল ভাড়া 60% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এই কার্নিভালকে কেন্দ্র করে। একইভাবে রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ক্ষেত্রে 15% পর্যন্ত কিন্তু ছাড় ঘোষণা করা হয়েছে। একইভাবে বিমান ভাড়া, বাস ভাড়া, হেলিকপ্টার রাইড, বিচ বাইক সৈকতের যে ছাতা চেয়ারগুলো রয়েছে, বিচ বাইক রয়েছে, সেগুলোতেও কিন্তু বিশেষ ছাড় রয়েছে এবার। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আসলে সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলো মনিটরিং করার চেষ্টা করছেন। যারা হোটেল মালিক এবং রেস্তোরাঁগুলোতে যে বিষয়টি, যে অফারগুলো তারা দিয়েছে, সেটি আসলে তারা পালন করছে কি না, এই পর্যটন মেলার সাথে তারা আসলে কতটা সম্পৃক্ততা রেখেছেন সেটি নিশ্চিত করতে তারা আসলে মনিটরিংয়ের বিষয়টি নিয়ে ভাবছেন, এটি নিয়ে কাজ করছেন। তো সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে সন্ধ্যা থেকে বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এখানে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, রাতে আতশবাজি চলবে, ডিজে শো চলবে। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, বিচ কার্নিভাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মনতোষ বেদজ্ঞ, জানাচ্ছিলেন সেখানকার আয়োজন। এদিকে রাজ